গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল রান্নাঘরের কাজে নেমে গেছি। দেখো, শাক আমার ধোয়া হয়ে গেল, ওখানে মাছ রেখেছি, মাছে নুন হলুদ দিয়ে দেবো, আর দুধটা ছেলেকে দেবো, ওই জন্য দুধটা আমি চাপিয়ে দিলাম। দেখো, মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেল, ওটা মাখিয়ে আজকে খুব কম রান্না করব, কারণ যেহেতু একটু রেস্ট নেওয়া দরকার, সেই জন্য ওর বাবা বলছিল তুমি একটু রেস্টই নাও। কিন্তু আমি দেখলাম না, সকালবেলা রান্নাটা যদি বাড়ির না খাওয়াই, তো দেখো ছেলের জন্য কর্নফ্লেক্স রেডি করে দিলাম, দুধ কর্নফ্লেক্স আর কলা দেবো ছেলেকে। আর ইন দ্য মিনটাইম আমি বাকি কাজগুলো ঘরের একটু এগিয়ে নেব, সেটাই আমি ঠিক করেছি। আমার মোবাইলে ভিডিও চলে আর কন্টিনিউয়াস আমি কাজ করি, মানে দুধটা ঠান্ডা করে নিই, ওই জন্য কড়াইয়ে জল ভর্তি করে দিই। দেখো ছেলের খাবার রেডি হয়ে গেছে, ছেলেকে খাবার দিয়ে এলাম। ছেলে খুব একটা গরম দুধ খেতে পারে না, তো তাও ওই জন্য একটু ঠান্ডা করে দিতে হয়। আর দেখতে দেখতে বেসিনে তো আমি বেশি বাসনপত্র রাখি না, সেই জন্য না আমি মেজে নিই, সবসময় মেজে নিয়ে ওপরে তুলে রেখে দিই। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমি একটু মাছটা কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে গরম হয়ে মাছটা ভেজে দিলাম। আর মাছটা ভেজে দিলে কি বলো তো, হালকা, ওর বাবা বললো আজকে হালকা রান্না করো, রোজিতে এক গাদা করে তরকারি হচ্ছে। আর দেখতে দেখতে আমার মাছটাও ভাজা হয়ে গেল, তিন পিস মাছ ছিল। আর কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, তারপরে একটু আলু দিয়ে শাকটাও দিয়ে দিলাম, আর তারপরে একটু নুন হলুদ দিয়ে নামিয়ে দিলাম। আজকে খুবই হালকা রান্না। আর ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি একটু ঘরটা পরিষ্কার করে দিলাম, কারণ ঘর তো রেগুলার এধার ওধার হয়েই যায়, যতটা পারি পরিষ্কার করি। যদিও শরীর খারাপে আমার করা উচিত ছিল না, একটু শোয়াই উচিত ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা হালকা কাজ, এমন কিছু কঠিন নয়। আর সময় নেই, আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে গত চার দিন ধরে সিঙ্গাপুরে সত্যিই খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য না ছাতাগুলো সবসময় আমাদের বাইরে রেডি রাখতে হচ্ছে। আমার এদিকে ঘরের সব কাজ হয়ে যাওয়ার পর আমি ঘরগুলো মুছে নিলাম। বাচ্চা মানুষ ঘরে ঘোরাঘুরি করে, আমরা বড়রাও ঘরে ঘোরাঘুরি করি, সিঙ্গাপুরে একদম ধুলোবালি হয় না, কিন্তু তবুও আমি ঘরটা একটু পরিষ্কার রাখি। বাবা একটু ইয়ে গেল, আমি না আজকে তুলোটা সরিয়ে দিয়েছি, কিন্তু একটা হালকা ব্যথা তো আছে। ওর বাবা গেল ওই গ্রসারি সব জিনিসপত্র কিনতে। সোজা ওই ইন্ডিয়ান স্টোরে যাবে আজকে। আমার তো মানে দেখো সকাল থেকে চান টান হয়ে গেছে, ঠিক মতো হাসতেও পারছি না, কথাও বলতে পারছি না, বুঝতে পারছি নিশ্চয়ই এদিকটা বেশ ফুলে আছে। আজকে আর সকালে গজ কাপড়টা নিতে হয়নি, কারণ রক্ত পড়াটা বন্ধ হয়েছে, একদিকে ভালো, তবে আমি আয়নায় যেটা দেখলাম অনেকটাই গঠন হয়ে গেছে, কারণ অত বড় দাঁতের গোড়াটা বার করেছে তো। আর এদিকে এই ঘরে ছেলের আমার চান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, কথা দেখো কথা বলবো না, মানে এই দেখো বসে গেছে, পড়াশোনা হয়ে গেছে, কালকে ফাইনাল পরীক্ষা। কি গো, পরীক্ষার জন্য রেডি? অ্যাকচুয়ালি আমি ঠিক মতো হাসতেও পাচ্ছি না, আমি তো প্রচন্ড হাসতে ভালোবাসি, হাসতে গেলে অসুবিধে হচ্ছে, ভয় লাগছে রক্ত বেরোবে কি না, ব্যথা একদম সেরকমভাবে নেই, তবে হ্যাঁ ফুলে তো গেছে, তোমরা বুঝতে পারছো। আজ এই বাজারটা করার দায়িত্ব আমার ছিল, তা আজকে যেহেতু ওর বাবা আছে আমি বললাম তুমি বাজারটা করে দাও, কারণ কারণ আমি তো ভারী জিনিস নিয়ে দাঁতে আমার অসুবিধে হবে, পারবো আমি সবই, আমি কারোর মানে কি বলবো, আমি কারোর ভরসায় থাকি না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, সংসারের কাজটাও নিজে করতে পছন্দ করি, কিন্তু কি বলতো আজকে ভাতটা নিলে আমার অসুবিধে আছে। ডাক্তার দুদিন আমাকে ব্রাশ করতে বারণ করেছে, কালকে দাঁত তুলেছে, আজকে সারাদিনটা ব্রাশ করব না, আগামীকাল সারাদিনটা ব্রাশ করব না, তারপর আলতো আলতো করে ব্রাশ করতে বলেছে। আর এই দিকের আমার একটা দাঁত চলে গেছে, আমার যে কি মন খারাপ, কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, কিরকম মিস করছি মনে হচ্ছে কাউকে, সিরিয়াসলি আমি দাঁতটাকে খুব মিস করছি। আমার ওপরের দাঁতটা চলে যাওয়াতে আমি এতটা মিস করিনি, ওপরে আরেকটা দাঁত আমার 2012-2010 আমার গেছিলো, টেনে টেনে নয় ইলেভেনের প্রথম দিকে আমার গেছিলো, তখন এতটা কষ্ট হয়নি,
যত আমার এই নিচের দাঁতটার জন্য কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমি খাদ্য রসিক, তো নিচে চিবোতে বেশি সুবিধে হয়, সেই জন্য হয়তো। যাই হোক, আমি কথা বলবো না, কথা বলা আমার একদম বারণ। আমি তোমাদের বাইরেটা একটু দেখালাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন ধরে। আমি এবার খাবারগুলো দিয়ে দিই, খাবার তো দিতে হবে। আর ওর বাবা মার জন্য এইটা এনেছে, আমি আমার একদম কোনো মানে চিবনো যেহেতু বারো, তো এখানে দেখো থাই কারি ওর বাবা এনেছে, গরম থাই কারি, একদম গরম থাই কারি। কিন্তু ভেতরে যে কারি চিকেন ফিকেন আছে সেগুলো আমি খাবো না, শুধু স্যুপটা খাবো, কারণ চিবনো একদম যাবে না। আর এই থাই কারির সাথে না দুটো সস দিয়েছে, দুটোই চিলি সস কিন্তু ডিফারেন্ট টেস্ট, এখানে না এরকম সস খায়, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, দুটোই চিলি সস, কিন্তু এটা এটা সয়া চিলি সস আর এটা পিওর চিলি সস। ছেলে ছোট কন্টেনারে এরকম করে দেয়। আপাতত আমি তো বাড়িতে রান্না করেছি, ওদেরকে খাবারগুলো সব দিয়ে দিই, তারা অ্যাকচুয়ালি না আমার বাড়ির খাবার করতে ভালো লাগে, আমার বাইরের খাবার খুব একটা আমি প্রেফার করি না, চেষ্টা করি যাতে বাড়ির মেম্বাররা বাড়ির খাবারটাই খায়। তোমরা নিশ্চয়ই আমার দেখে বুঝতে পারো, কারণ আমি এই রান্না করতে পছন্দ করি, জানি না কতটা কি রান্না করি, খুব একটা ভালো হয় কিনা জানি না, দেখছো। চলো খাবার রেখে দিয়েছি, জলের বোতলগুলো একটু সরিয়ে দে না এখান থেকে, এগুলো একটা বোতল ধর, বাকিগুলো সরিয়ে দে, ওই কালো জায়গাগুলো ওই সেন্টারগুলো উপরে রেখে দে। আমরা খেয়ে নিই খাবারটা, ওর বাবাও বসে গেছে, এবার ছেলেকে খাইয়ে নিই খাবারটা। আজকে আমি না কম কম রান্না করেছি, তার কারণ আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকি, শুয়ে থাকলে তো হয় না, কিছুটা কিছু কাজ তো করতেই হবে তোমার। আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, ওই দেখো দাঁড়িয়ে আছে ওইখানে বাবু, একটু এসো কাছে এসো, আর আজকে লুকোবার জায়গা নেই, ক্যামেরা দেখলেই না ওর মাথাটা খারাপ হয়ে যায়। ওর বাবার সাথে হাঁটতে চললো, বাবা একটু হাঁটতে যাচ্ছে। এইটা আমার ইউটিউবের মাস্টার, ইউটিউবের মাস্টার না বলো, আর আমি তো কাল থেকে ব্রাশ করতে পারিনি, এত অস্বস্তি হচ্ছে, যে মানুষ দিনে দুবার করে ব্রাশ করে সে যদি ব্রাশ করতে না পারে সত্যি খুব অসুবিধে হয়। ছেলে এখন পড়তে বসেছে, এখন না মানে কালকে ওর সায়েন্স পরীক্ষা, সেই জন্য বসেছে, দেখো সব সময় কিছু না কিছু ক্যারিকেচার করবে, এত বুড়ো হয়ে গেল, বয়স হয়ে গেছে। আর ও এই কেকটা খাচ্ছে আর এই ফ্রুট জুসটা, একটা কি রকম জুস এনেছে, ফলের অনেক রকম পাওয়া যায় এখানে, তো সেটা এটা পমিগ্রানেট আর বেরি বোধহয় না, পমিগ্রানেট আর বেরি, ওই বেরি হ্যাঁ পমিগ্রানেট আর বেরি, তো ব্লুবেরি, তো ব্লুবেরি দিয়ে এটা খাবে বলছে, আমি এটা কেক দিয়ে খাবো। আচ্ছা আমি বললাম কেক দিয়ে একদম ভালো লাগবে না, কিন্তু খুব ওর খুব ইচ্ছে কেক দিয়ে খাবো, তো কেক দিয়ে খেলে দেখুক কেমন লাগছে। আর আমি না বেশি কথা বলতে পারছি না, তোমরা তবু পাচ্ছি না করে অনেকটা কথা বলেছি, এখানে অনেকটাই রাত হয়ে গেছে, তোমরা একটু দেখো। আর আজকে দিনের বেলা ওর বাবা জামা কাপড় ভাঁজ করেছে, সেটা আর আমি দেখালাম না তোমাদেরকে, আমার ঠিক ভাল লাগলো না, যেহেতু ও ঘরের কাজ আমি ওকে করতে দিই না, তো আজকে যেহেতু ভাঁজ করেছে আমি সেটা আর তোমাদেরকে বললাম না। আমার ভিডিও তো সারাদিন তোমরা দেখছো, আমি বাইরে থেকে একটু মানে বাড়ি থেকে একটু বাইরে এলাম, কারণ জোরে জোরে কথা বলতে পারছি না, ছেলে যেহেতু কালকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তোমরা বুঝতেই পারছো ফাইনাল পরীক্ষার জন্য একটু তো সেই কারণে কি ওই পাশের বাড়ি এসেছিল যাদের এই গাছগুলো নিয়ে, আমাকে বলছে তুমি কি করছো, আমি বললাম আমি শুট করছি। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, এবার পারলে সেটাও সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আমার ইচ্ছে চ্যানেলটাকে একটু গ্রোথ রেটটা বাড়াবো,
আর যেহেতু আমি বাইরে আজকে শুটিং মানে বাইরে আজকে এই শ্যুটটা করছি ভিডিওটা, ন্যাচারালি তোমরা বুঝতে পারছো একটু বাইরের তো আওয়াজ আসছে, রাস্তাঘাটের আওয়াজ আসছে, আর গাছ আমার না এই গাছের এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আজকে হঠাৎ করে মনে হলো যে এখানে একটু শ্যুটিং করি, মানে আমি চেষ্টা করবো যে এবার থেকে না গুড নাইটটা যদি আমি এইখানে করতে পারি। আজকের মতো রাখি, কাল আবার সারাদিন তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই অবশ্যই ভালো থেকো আর সুস্থ থেকো।